হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের রাস্তার ধারে যে শুকনো ছোলা ভাজা পাওয়া যায় সেটা বানিয়ে দেখাবো খুবই সহজ বানানো শুধুমাত্র একটা দুটো কথা একটু মনে রাখতে হয় তাহলে আপনার একেবারে বাজারের দোকানের যে ছোলা ভাজা সেরকম করে একেবারে প্রত্যেকটা ছোলা এরকম করেই ফুলবে আমার এখানে তো আপনি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ছোলা ফুলেছে এবং প্রত্যেকটা ছোলা ফেটে বেরিয়ে এসছে খুবই সহজ বানানো চলুন ফটাফট দেখে নিই আমি এখানে কিছু ছোলা নিয়েছি প্রথম কথা হচ্ছে কি ছোলাগুলো খুব ভালো পুষ্ট হওয়া দরকার দেখুন আমি আপনাকে হাত দিয়ে উঠিয়ে দেখাচ্ছি প্রত্যেকটা ছোলা এখানে খুব ভালো পুষ্ট আছে আমি আপনাকে অন্য কিছু ছোলা নিয়ে দেখাচ্ছি এই দেখুন নিজেদের ক্ষেতের ছোলা তো তো অনেক রকমের থাকে তো আমি সেগুলোর মধ্যে থেকে বেছে বেছে নিয়েছি আপনারা বাজার থেকে কিনবেন তো বাজার থেকে দেখে ভালো ছোলা কিনবেন যেগুলো পুষ্ট আছে দেখুন অনেকগুলো এই যে পুষ্ট নেই অনেকগুলো একটু সবুজ সবুজ বেরিয়েছে আর এগুলো দেখুন কত ভালো পুষ্ট আমি এই ছোলাগুলোর মধ্য থেকেই বেছে বেছে আমি ভালো ছোলাগুলো মানে পুষ্ট ছোলাগুলো নিয়েছি ফুটানা বানানোর জন্য মানে এটাকে ফুটানা বলে মারাঠিতে যাই হোক আর একটা জরুরি কথা হচ্ছে কি ছোলাগুলো ভাজার আগে আপনি একবার রোদে দিয়ে নেবেন এক থেকে দেড় ঘন্টার জন্য রোদে দিয়ে নেবেন তাহলে দেখবেন ছোলাগুলোর প্রত্যেকটা ছোলা ফুলবে এবার এখানে আমি কড়াইয়ে লবণ নিয়েছি এই লবণটা আমি বারবার করে ছোলা ভাজা বানিয়েছি মানে ফুটানা বানিয়েছি এই কারণে লবণটা জ্বলে জ্বলে একেবারে ব্রাউন কালার হয়ে গেছে আপনিও এরকমই করতে পারেন আমি কি করি প্রত্যেকবারে লবণটা ইউজ করি আর তারপরে ঠান্ডা করে আবার রেখে দিই একটা বয়েমের মধ্যে ভরে রেখে দিই আবার যখন দরকার পড়ে তখন আবার ইউজ করি একটা ছোলা দিয়ে আমি চেক করবো লবণটা এখনও আমার ভালো গরম হয়নি ছোলাটা আমি দিলাম দেখি কখন ফেটে ওঠে যখন ফেটে উঠবে তখন বুঝবো আমি লবণটা ভালো গরম হয়ে গেছে এ দেখুন ছোলাটা অল্প একটু ফেটেছে কারণ যখন আমি ছোলাটা দিয়েছিলাম তখন লবণটা ভালো গরম ছিল না আর এখন লবণটা ভালো গরম আছে এবার আমরা কি করব হিটটাকে মিডিয়াম থেকে হাতে করে রাখবো আর এখন আমরা এক মোট মতো ছোলা দিয়ে দেবো দেখুন আমি ওই ছোলাটা তুলে নিয়েছি এবার খুব বেশি দিতে যাবেন না অল্প অল্প করে দেবেন তাহলে প্রত্যেকটা ছোলা ফুলবে খুব বেশি দিলে কিন্তু কিছু ছোলা একেবারে শক্ত হয়ে যাবে ফুলবে না আর কিছু ফুলে উঠবে আমি অল্প অল্প করে দিয়ে এরকম মানে খুব লাগাতার চালাতে হবে নাড়াতে হবে নইলে কিন্তু পুড়ে যেতে পারে বা ওপর থেকে ফুলবে না নিচের থেকে ভালো করে ফুলবে এরকম হতে পারে দেখুন ছোলাগুলো ফেটে ওঠা শুরু হয়ে গেছে দেখুন কত সুন্দর করে ফুটে উঠছে একেবারে খই ভাজার মতো লাগাতার চালাতে হবে যখন আপনার মনে হবে কি সমস্ত ছোলাগুলো ফেটে উঠেছে তখন আমরা এগুলোকে তুলে নেব দেখুন সমস্ত ছোলা ভালো করে ফেটে গেছে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমরা একটা চাকনি নেব ছাঁকনি দিয়ে এভাবে তুলে নেব লবণগুলো ঝেড়ে দেবো আপনি যদি শুধুমাত্র আমার ওই দুটো কথা মাথায় রাখেন যে ছোলাগুলো একটু পুষ্ট নেবেন আর একটু রোদ দেখিয়ে নেবেন তাহলে এরকম করেই আপনারও প্রত্যেকটা ছোলা ফুলবে দেখুন প্রত্যেকটা ছোলা একেবারে বাজারের মতো হয়েছে আবারও আমি একমোট দিয়ে দিলাম এগুলোকেও আমি ভেজে নেব নাড়াতে হবে লাগাতার থামা যাবে না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে সব দিক থেকে সমানভাবে ভাজা হওয়ার এই একটাই সিক্রেট কি আপনার লাগাতার নাড়াতে হবে নাড়িয়ে নাড়িয়ে ভাজবেন তাহলে সব দিক থেকে চোলাগুলো সমানভাবে ফেটে ফেটে ফুলে ফুলে উঠবে দেখুন এগুলোও ফাটা শুরু হয়ে গেছে দেখতে খুব ভালো লাগে না যেরকম ফুটে ওঠে এগুলো আমার খুব ভালো করে ফুটে গেছে সমস্তগুলো একটাও বাকি নেই এবার এগুলোকেও আমি তুলে নেব এরকম করেই আমরা বাকি ছোলাগুলোকেও ভেজে নেব দেখুন বন্ধুরা দেখে কতটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা ছোলা খুব সুন্দর করে ফুটে উঠেছে খুব সুন্দর করে ফুলেছে এবং ফেটে গেছে একেবারে স্ট্রিট স্টাইল আমরা ছোলা ভাজা বানিয়ে তৈরি করেছি আপনিও অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কি আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল চলুন বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খেতে থাকুন বাই বাই